বাংলা কবে কি পেল, বামামুল গেছে তার আগে কংগ্রেস আমল, বাংলা কবে কি পেল, এই কথা বলছি তার কারণ বাংলা বরাবরই কেন্দ্রীয় সরকার অর্থাৎ দিল্লির বিরোধী পথে হেঁটেছে। সেই অর্থে কি বাংলা বঞ্চনা এখনও বঞ্চনা রয়ে গেল? বাজেট থেকে আমরা কি পেলাম? না, আমার প্রথম কথা যেটা, বাজেট থেকে আসলে গোটা ভারতবর্ষের মানুষই খুব যে প্রচুর কিছু পেয়েছে এরকমটা বলতে পারবো না। কারণ দেখো, খাবার জিনিসের দাম বাড়ছে, তাহলে সেই অনুযায়ী খাবারে ভর্তুকি, সারে ভর্তুকি, কৃষিক্ষেত্রে আরেকটু ভর্তুকি, এগুলো আরেকটু বেশি হওয়ার কথা ছিল সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য, কিন্তু সেটা আমরা কোনো ক্ষেত্রেই দেখতে পেলাম না, বরঞ্চ বেশ কিছু ক্ষেত্রে ভর্তুকি কমেছে। দ্বিতীয়ত যেটা বলার, এনার্জি সেক্টরগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাজেটে। প্রত্যেকটা এনার্জি সেক্টরে আসলে ক্ষতির মুখে পড়েছে। এই যে এনার্জি সেক্টর ক্ষতির মুখে পড়ছে, এই যে খাদ্যে ভর্তুকি কমছে, এই গোটাটা আসলে তো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, একদমই সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, অন্য কারোর ক্ষতি হচ্ছে না। কর্পোরেটদেরকে নানানভাবে ছাড় দেওয়ার ব্যবস্থা হয়েছে, এবং এই যে বেকারদের কর্মসংস্থানের জন্য যে ইন্টার্নশিপের কথা বলা হচ্ছে, আসলে সরকারি কর্মসংস্থান সৃষ্টির জন্য কিন্তু ওই টাকাটা বরাদ্দ হচ্ছে না। কর্পোরেটদের কাছে হচ্ছে যে ওই টাকাটা যাবে, তারা হচ্ছে চাকরি দেবে, মানে আমার সরকারের টাকা কর্পোরেট হচ্ছে যে ব্যবহার করবে, ব্যবহার করে সেই টাকাতেই হচ্ছে যে আমার দেশের ছেলেমেয়েদের চাকরি দেবে, ইন্টার্নশিপ দেবে, চাকরিও দেবে না, ইন্টার্নশিপ দেবে। তাহলে এইবার কথা হচ্ছে যে তাহলে সত্যি আমরা কি পেলাম এই বাজেট থেকে? আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, ওরা আসলে যে এলাকায় দাঁড়িয়ে বিজেপির গড় যেভাবে শক্তিশালী হয়েছে বা শক্তিশালী করা দরকার বলে ওদের মনে হয়েছে, ওদের প্রায়োরিটি লিস্টে আছে, সেখানে ওরা সেইভাবে হচ্ছে যে বাজেট বরাদ্দ করেছে। এবং এই জায়গাটা থেকেই এই আঞ্চলিকতার কথা আসছে, এবং তার সাথে বাংলাকে বঞ্চনা করা হয়েছে সেই কথা আসছে। বাংলায় তো সত্যি দাঁড়িয়ে তিস্তা ব্যারেজের বিষয় ছিল, এরকম আরও অনেকগুলো আমাদের অনেকগুলো হচ্ছে যে এরকম এজেন্ডা ছিল, যেখানে দাঁড়িয়ে গঙ্গার ভাঙন রোধে ঘাটালের মাস্টার প্ল্যান, এরকম প্রচুর প্রচুর বিষয় আছে যেগুলো নিয়ে আমি মানে শুধু নদী রিলেটেড তিনটে বললাম, যেগুলোতে কেন্দ্রীয় সরকারের টাকা বরাদ্দ করার দরকার রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেনি সেই সমস্ত ক্ষেত্রগুলোতে। এবং ফলে এইটা আমাদের সামনে আসলে কি জানেন তো, এই যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, এই বঞ্চনাটা আসলে ওই আঞ্চলিকতাবাদের জন্ম দিচ্ছে। এই আঞ্চলিকতাবাদ মানে প্রত্যেকটা বাজেট যা হয়, প্রত্যেকটা কাজের একটা রাজনৈতিক একটা অর্থনৈতিক উদ্দেশ্য থাকে, তো এই বাজেটের অর্থনৈতিক উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটদের বড় করো, আর রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিকতাবাদ, বিচ্ছিন্নতাবাদ, এগুলো যাতে আরও বেশি শক্তিশালী হয়, তা সেই মতন করে হচ্ছে যে বাজেটের গোটা প্ল্যানিংটাকে দেশবাসীর সামনে রাখো। না, একদমই তো তাই, কিন্তু অন্যদিকের যে বক্তব্য, যে 5 ট্রিলিয়ন অর্থনীতির কথা প্রধানমন্ত্রী বলেছেন, এবার 2026 তাকে টার্গেট রেখে বিকশিত ভারত, এই বিকশিত ভারতের তো এই অর্থনীতি কতটা হেল্প করবে সেটা একটা প্রশ্ন থাকছে। দ্বিতীয় কথা, আঞ্চলিকতার বাদের কথায় আর একটা পার্ট আমি জুড়ে দিচ্ছি। সুকান্ত মজুমদার আজকেই, তিনি বিজেপির সাংসদ, তিনি গিয়ে বলেছেন এবং একেবারে লিখিত আকারে পেশ করেছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে যুক্ত করা, এবং তাতেই নাকি ইকোনমি ভালো হবে, বরাদ্দ বাড়বে, মানুষের সুবিধা হবে। বিষয়টা হচ্ছে যে তো ওই কী বলবো, মানে একটা জিনিসকে কত নতুন নতুন করে দেখানো যায়, এটা তো একটা বিজেপির কাছ থেকে শিখতে হয়, একই জিনিস বারবার বারবার দেখানো আমাদের সামনে, বরাদ্দ বাড়বে, উন্নয়ন হবে, বিকশিত ভারত, এসব গল্প আমরা অনেক দিন ধরে শুনছি। আচ্ছা বলুন তো, বিকশিত ভারত মানে এডুকেশন ফ্রি নয়, খাওয়ার জিনিসের দাম বেশি, কোন বিকাশ, কাদের বিকাশ? যে বিকাশের হাত ধরে হচ্ছে যে মানে হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা পরিবার বিয়ে বাড়ি করে, সেই বিকাশ তাদেরই তো, কর্পোরেটদের, সেই কর্পোরেটদেরই তো ছাড় দেওয়া হয় ট্যাক্সে, তাই না? সেই কর্পোরেটদেরকেই তো ট্যাক্সে ছাড় দেওয়া হয়, তাহলে আর তাদের পক্ষ নিয়ে আবার একদল মানুষ বলতেও নেমে পড়ে। আর এই যে বললে না যে যে সুকান্ত মজুমদার বলেছে উত্তর পূর্ব ভারত জুড়ে দেওয়া টুড়ে দেওয়া সমস্ত, এরকম অনেকগুলো কথা আসছে, তো সুকান্ত মজুমদার না, এরকম অনেক প্রচুর কথা আসছে দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষ থেকে, এগুলো আসে। আমরা বলছি যে বলছিলাম না যে একটা উদ্দেশ্য, দেখো বাজেটটা পেশ হয়েছে, যে বাজেট পেশ হয়েছে তাতে আঞ্চলিকতাবাদ উস্কানি পাবে, মাথাচাড়া দিয়ে উঠবে, এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ যেভাবে হচ্ছে বাজেট করা হয়েছে,
এবং তাতে দাঁড়িয়ে তারপরে যখন সুকান্ত মজুমদার এই কথা বলছে তখন খুব স্বাভাবিকভাবে এইগুলো এই গোটা পরিকল্পনাটা খুব সামনে চলে আসছে, গোটা পরিকল্পনাটা বাংলা ভাগের চক্রান্ত, দীর্ঘদিন ধরে বিজেপির এজেন্ডা এটা, এটা দীর্ঘদিন ধরে বিজেপির এজেন্ডা। আমরা বলছি পাহাড় থেকে সাগর গোটা বাংলা এক থাকবে, আমরা বাংলাকে ভাঙতে দেব না। বাংলাকে ভাঙার বারবার চক্রান্ত হয়েছে, বারবার চক্রান্ত হয়েছে, আমরা দেখেছি তো, বিভিন্ন আন্দোলন তৈরি করা হয়েছে, পশ্চিমাঞ্চলে তৈরি করা হয়েছে, আমরা দেখেছি উত্তরবঙ্গে তৈরি হয়েছে, সব আন্দোলন সবসময় সাধারণ মানুষ সবটা তাদের দাবি দাওয়া নিয়ে তৈরি হয়েছে এরকমটা নয়, কিছু ক্ষেত্রে এমনভাবে আন্দোলনগুলো ডিজাইন করা হয়েছে মানুষও সাধারণ মানুষ প্রথমটায় বুঝতে পারেননি, পাহাড়ের বাসিন্দা হতে পারেন, মানে পশ্চিমাঞ্চলের বাসিন্দা হতে পারেন, যে অঞ্চলটাকে জঙ্গলমহল বলে চেনা হয়, কিন্তু বুঝতে পারেননি, বুঝতে পারা যায়নি প্রথমটায় যে এইটার আসলে উদ্দেশ্যটা, কিন্তু তারপর মানুষ বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ হোয়াট, তারপর সেই রকম সেই পথে আছে। হ্যাঁ, স্বায়ত্তশাসন, উন্নয়ন, এগুলোর জন্য হচ্ছে যে লড়াই হতে পারে, এগুলোর প্রশ্নে আসলে যদি উন্নয়নটা লক্ষ্য হয় তাহলে সেই অঞ্চলের জন্য টাকা বরাদ্দ করো, আসলে যদি উন্নয়নটা লক্ষ্য হয় তাহলে সেখানে দাঁড়িয়ে সেই এলাকার মানুষের উন্নতির জন্য তুমি নানান প্রকল্প গ্রহণ করতে পারো, তুমি নানান অর্থনৈতিক প্রকল্পের মধ্যে তাদের নিয়ে আসতে পারো, তাদের এডুকেশনের জন্য আলাদা করে বরাদ্দ করতে পারো, সেখানে কর্মসংস্থান সৃষ্টির প্রশ্নে আলাদা করে বরাদ্দ করতে পারো। সেগুলো কিছু না করে হচ্ছে যে উন্নতি হবে, শুধু হচ্ছে যে রাজ্যভাগ করে দিলে, শুধু রাজ্যভাগ করে দিলে, আসলে উত্তরবঙ্গে দাঁড়িয়ে বিজেপির যে সমর্থনের বেস ছিল এই নির্বাচনের পরে দাঁড়িয়ে, দেখুন মানুষ অতিষ্ঠ হয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না বলেছে, হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে মানুষ মনে করেছিল, বিজেপি তাদের বুঝিয়েছিল যে আমরা তৃণমূল কংগ্রেসের বিকল্প, তাই তৃণমূল কংগ্রেসকে না দিয়ে তাই ওখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে যে মানুষ সেদিন বিজেপিকে বেছে নিয়েছিলেন সেই মানুষ আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়, ওই অঞ্চলের মানুষের যেটুকু উন্নতি, ওই অঞ্চলের মানুষের যেটুকু উন্নয়নের প্রশ্ন সেটা কারা করেছে, সেই সময় দাঁড়িয়ে কারা স্বায়ত্তশাসনের চিন্তা করেছে, কারা দাঁড়িয়ে ওই এলাকায় বিভিন্নভাবে এলাকার মানুষ চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সবাইকে কীভাবে হচ্ছে যে রিলিফ দেওয়ার চেষ্টা করেছে, কীভাবে শ্রমিকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছে, এটা এটা বুঝেছেন মানুষ, তাই আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে যাতে তৃণমূল কংগ্রেসকে দেয়নি, বিজেপিকে ভোটটা দিয়েছে, এ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাতে এরা লাল ঝান্ডার প্রতি আকৃষ্ট না হয় তার জন্যই এ ধরনের কথা ওদেরকে বলতে হচ্ছে। এবং রাজ্য ভাগ করার ওদের যে পুরনো চাহিদা, হ্যাঁ, রাজ্য ভাগ করার যে পুরনো চাহিদা সেই চাহিদাটাও এর মধ্যে দিয়ে ওরা নিজেদের চাহিদাটা চরিতার্থ করতে চাইছে, উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। এ পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নন যে তারা বিশ্বাস করে নেবেন যে বাংলা ভাগ হলে কোনো একটা পার্টির উন্নয়ন হবে, এটা বিশ্বাস করার মতন, এটা বারবার যারা বিশ্বাস করাতে চেয়েছেন এ পশ্চিমবঙ্গ থেকে, তারা আসলে ঠাঁই পাননি পশ্চিমবঙ্গে। সুকান্তবাবুর এটা মনে রাখলে ভালো হয়। বিশ্বাসের প্রশ্নে তাহলে কি বামপন্থীদের 5 ট্রিলিয়ন অর্থনীতির উপর ভরসা এবং বিশ্বাস কোনোটাই নেই? না, নেই আসলে। আসলে মোদি কেন কেন নেই? মোদি সরকার যেভাবে হচ্ছে যে ভরসা বলছেন, মোদি গ্যারান্টি বলছেন, এটা ভরসা তো বামপন্থীদের থাকার কথা নয়। আমরা যে মানুষের কথা বলি, আমরা যে মানুষের জন্য কাজ করি, যে সাধারণ মানুষের জন্য কথা বলি, যে সাধারণ মানুষের জন্য কাজ করি, তাদের জন্য, তাদের দিকে নজর রেখে তো এই 5 ট্রিলিয়ন অর্থনীতি কথা ঘোষিত হয়নি। ওই যাদের পরিবারের বিয়ের জন্য সোনা দানা হিরে জহরতের ড্রেস হয়, যাদের 29 তলা বাড়ি, তাদের দিকে লক্ষ্য রেখে, তাদের বেনিফিশিয়ারি করার জন্য ওই অর্থনীতির কথা বলা হচ্ছে। একেবারেই আমি এই অর্থনীতি পশ্চিমবঙ্গে কী অবস্থায় দাঁড়িয়ে আছে তা মুখ্যমন্ত্রী প্রকাশ করেছে যে একেবারেই ভাড়ার শূন্য, সেই ভাড়ার থেকেই তো পুজোর চাঁদা যাচ্ছে, প্রায় 70-77টা রেজিস্টার্ড ক্লাব এবং 356 কোটি টাকা বলছেন বাড়িয়ে দিলাম 15,000 টাকা পরের বার 1 লাখ, এই যে একটা স্তরে স্তরে বাড়ানো, এ আমি বলছি যে এটা তো অন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেত, কিন্তু সেই টাকা চলে গেল পুজোর বরাদ্দে, এবং শুধু তাই নয়, ছাড় পেল 75% বিদ্যুৎ বিল,
ফায়ার এগ্রিমেন্টটা যেটা হয় সেটাও পুরো ফ্রি। আমি বলছি কোথায় গেল, এই তো অর্থনীতির ভাড়া শূন্য, তাহলে ক্লাবগুলি এত টাকার দেওয়ার মানে? আসলে উন্নয়নের সংজ্ঞা তো এক একজনের কাছে এক একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম। দেখুন, ওনাদের কাছে উন্নয়ন মানে আসলে কিছু বিউটিফিকেশান প্রজেক্ট হবে। তৃণমূল কংগ্রেসের কাছে উন্নয়ন মানে কার কার বাড়ির খাটের তলা থেকে টাকা পাওয়া যাবে। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে হচ্ছে আসলে অভিষেক ব্যানার্জির আয়ের উৎস কি জানা নেই, কিন্তু শান্তিনিকেতন নামে রোডমা একটা বড় বাড়ি থাকবে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে আয়ের বিবরণ, আয়ের তৃণমূল কংগ্রেসের কাছে উন্নয়নের বিবরণ, উন্নয়নের সংজ্ঞা। এবং খুব স্বাভাবিক, যদি তৃণমূল নেতার ওরকম একটা বাড়ি থাকে তাহলে পাড়ার তৃণমূল কংগ্রেসের নেতারা তো খেপে যাবে যদি না কিছু দেওয়া হয়। ফলে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, এই ক্লাবের টাকাটা এটা শুধু পুজোর জন্য তো ব্যবহার হওয়ার কথা শুরুতে বলা হয়নি। শুরু সার্কুলার যদি একটু দেখো, ক্লাবগুলোকে যে টাকা দেওয়া হতো এটা তো খেলাধুলোর জন্য দেওয়া হতো, এলাকার কালচারাল এবং স্পোর্টসের যা কিছু হচ্ছে যে উন্নয়ন সেটা ক্লাবগুলো সহায়তা করবে সেজন্য দেওয়া হতো। সেটা কোথায় গেল? দুর্গাপুজোর জন্য চাঁদা দিচ্ছে, এই যে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, এই দুর্গাপুজোর জন্য টাকা দিই কোথাও কোনো সমস্যা নেই, স্কুলের সংখ্যা কমছে কেন, স্কুল বন্ধ হচ্ছে কেন? জানো তুমি, আমি পড়তাম ওই ইউনিভার্সিটিটা, তখন ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানাচ্ছে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে রাজ্য সরকার টাকা দিতে পারছে না বলে ফিজ হাইক হবে, ছাত্রছাত্রীদের ওপর থেকে সেই টাকা তুলে নেওয়া হবে। এটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে যে রাজ্য সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না, বিশ্ববিদ্যালয় চালানোর জন্য টাকা দিতে পারছে না। বিভিন্ন জায়গায় তুমি একটু বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখো, একটু কলেজগুলোতে, যেখানে যেখানে এক্সকারশন করতে হয়, এক্সকারশনের খরচা কে যোগায়? সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, এক্সকারশন পড়াশুনোর অঙ্গ তো, সেখানে দাঁড়িয়ে টাকা দিতে হয় ছাত্রছাত্রীদের। এত হচ্ছে যে টাকার ক্রাঞ্চ। কত টাকা করে বাড়লো মাত্র ভোটের আগে? স্কিম ওয়ার্কারদের 500 টাকা 700 টাকা, এই তো বাড়লো। কত মিনিমাম ওয়েজ ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব, মানে ওয়েস্ট বেঙ্গলের শ্রম দপ্তরের যে আইন রয়েছে, যে মিনিমাম ওয়েজের বিষয় রয়েছে, সেই মিনিমাম ওয়েজ হচ্ছে যে ফুলফিল করে না, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে না। এই কাজ করিয়ে নেওয়া হচ্ছে প্রকল্পকর্মীদেরকে দিয়ে, প্রকল্পকর্মীরা টাকা পান না, এবং কেন্দ্রের বাজেটে প্রকল্পকর্মীদের উল্লেখ নেই, উল্লেখ নেই, প্রয়োজনই মনে করেন না, প্রয়োজনই মনে করেনি। অথচ এদের ওপরে দাঁড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষের মানে স্বাস্থ্য ব্যবস্থাটা, মা শিশুর পুষ্টি গোটাটা এদের ওপর দাঁড়িয়ে রয়েছে। আশা, অঙ্গনওয়াড়ি, ICDS, মিড ডে মিল, এদের ওপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে এদেরকে আসলে, এই যে আমি বলছিলাম না উন্নয়নের দৃষ্টিভঙ্গি আলাদা, 5 ট্রিলিয়ন তো বুঝলাম, ওই 5 ট্রিলিয়ন দিয়ে আসলে কার উন্নতি করতে চায়? আমরা বলছি আসলে এই প্রকল্পকর্মীদের উন্নয়নের কথা, আমরা বলছি পরিযায়ী শ্রমিকদের উন্নতির কথা, আমরা বলছি ছোট চাষি তাদের উন্নতির কথা, আমরা বলছি তার সাথে কৃষির সঙ্গে যুক্ত সমস্ত ধরনের মানুষ তাদেরকে আরেকটু রিলিফ দেওয়ার কথা, আমরা বলছি সাধারণ মানুষ যার দিনান্তে পান্তা পুড়ে তার জন্য রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার কথা। আর ওরা কি বলছে উল্টো দিকে? কাদের উন্নতি করবে? ওরা বলছে উল্টো দিকে শুধু কর্পোরেটদের উন্নতি করো। আর এরাজ্যের তৃণমূল কংগ্রেস আসলে বলছে প্রতিদিন মানে নিজের নেতাদের পকেট ভরাও, নিজের নেতাদের পকেট ভরাও, ভাই নিজেদের উন্নয়নটা নিজেরা বুঝে নাও, খাটের তলায় টাকা রাখো, তুমি বাড়ির নিচে সুড়ঙ্গ বানিয়ে ফেলো, পুলিশ প্রশাসন দেখবে না, কিছু করবে না, এবং সেখানে দাঁড়িয়ে ওদের নিজেদের উন্নতি হবে, তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নতি হবে। মিলছে না একেবারে। আমরা তৃণমূল মুখপত্রের কাছে গিয়েছিলাম যে এই 356 কোটি টাকা পুজোর খাতে দেওয়ার কী যথার্থ ব্যাখ্যা রয়েছে? তারা বলেছে এই অর্থনীতি রোটেট হবে, কোথায়? আলো শিল্পী, বাঁশ বাঁধার লোক, সবাই তো পাবে, এবং এই টাকাটা একটা বিরাট ইকোনমি তৈরি হবে দুর্গাপুজোকে ঘিরে, সে কারণেই তো দেওয়া যাতে টাকাটা রোল হয়। আচ্ছা বলুন তো, দুর্গাপুজোকে ঘিরে ইকোনমি তৈরি করার দরকার পড়ছে কেন? কেন একটা কারখানাকে ঘিরে ইকোনমি তৈরি হচ্ছে না? কেন একটা মানে এমন বড় প্রজেক্টের কারখানা আসছে না যাকে কেন্দ্র করে আরও 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 অনেকগুলো অনুসারী শিল্প গড়ে উঠতে পারে? তখন সেখানে দাঁড়িয়ে দুর্গাপুজো হলে পরে আপনাকে আর কারুকে টাকা দিতে হবে না, কোনো আলো শিল্পীর জন্য আলাদা করে টাকা দিতে হবে না, ওইখানে যে মানুষগুলো চাকরি করবেন তারাই নিজেদের টাকা থেকে, তারাই চাঁদা দিয়ে এত বড় করে দুর্গাপুজো করতে পারবেন। পশ্চিমবঙ্গের মানুষ তখন নিজেরা, যাদের ইচ্ছে হবে দুর্গাপুজোতে চাঁদা দেওয়ার, তারা দুর্গাপুজোতে চাঁদা দিয়ে এত বড় করে দুর্গাপুজো করতে পারবেন যে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের সহায়তা ছাড়াও ওই টাকাটা বাজারে রোটেট হবে। আসলে এই এই অর্থনীতিটা হচ্ছে ওই কী বলবো, থুকপালিশ দেওয়ার মতন একটা কাজ করে চলেছেন, সেটা দিয়ে তো হবে না।
বেসিক উন্নতিটা যদি করতে হয় তাহলে কারখানা, শিল্প, সরকারি চাকরি এগুলোর দরকার রয়েছে।